আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ইউটিউব বয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ হাফিজ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ আপনাদের মাঝে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। তো আমাদের আজকে যে টিউটোরিয়াল হবে, যেটা না দেখলেই নয়, দেখলে অবশ্য আশা করি 100% ভালো লাগবে। তো আমাদের আজকের টিউটোরিয়ালটা হবে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিউটার ব্যবহার করি, কম্পিউটারে আমরা অনেক পার্সোনাল জিনিসপত্র দেখে থাকি। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে আমরা কম্পিউটার ব্যবহার করতেছি, তো সেক্ষেত্রে হঠাৎ করে আমার খুব কাছের একটা লোক চলে আসছে, তো আমি সেই লোকটা আসাতে আমার ডেস্কটপে যা যা আমি যে কাজগুলো করতেছি সেই কাজগুলো অবশ্য সে দেখে ফেলবে। তো তার থেকে আমি এগুলো একটু আড়াল করতে চাই। তো যখন আমি তার থেকেই আমার এগুলো আমি আড়াল করব, আড়াল করার জন্য আমাকে কিছু কাজ করতে হবে। তো সেই কাজটাই আমি এখন করে দেখাবো কিভাবে সেই কাজটা করব। তো তার আগে বলে নিচ্ছি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আমরা দেখি স্ক্রিনে আমরা কিভাবে আমাদের সেই কাজটি করব। তো বন্ধুরা, সেই কাজটি করার জন্য আমাদের যেটা করতে হবে, যে দেখুন আমার যে একটি ডেস্কটপ স্ক্রিন রয়েছে, তো স্ক্রিনে আমি একটি ফাইল ওপেন করলাম, আমি আর একটি ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখন আমার দুটি ফাইল ওপেন আছে এখানে। তো দেখা গেছে আমার, সাপোজ আমি এই ফাইলটি দিয়ে দেখাচ্ছি, আমার এই দুটি ফাইল সামনে ওপেন রয়েছে। তো এই ফাইল দুটি হঠাৎ করে আমার যখন আমার কাছের মানুষটি আসবে, তখন আমি যে কাজটি করব, আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপের কিবোর্ডের কন্ট্রোল বাটন প্রেস করে কন্ট্রোল উইন্ডো প্লাস ডি, যখন ডি প্রেস করবো দেখুন আমার নতুন একটি উইন্ডো চলে এসেছে। এটি কাজ করবে শুধু উইন্ডোজ 10 এর ক্ষেত্রে, উইন্ডোজ 7 হয়তো অন্যভাবে দেখানো আছে, সেটা অবশ্য বলতে পারবো না। তবে উইন্ডোজ 10 এ এই সিস্টেমটি আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখুন এই যে এখান থেকে, এই যে দেখুন এই যে এই অপশন থেকে, টাস্ক ভিউ অপশন থেকে ক্লিক করে তখন এই যে আপনার যে স্ক্রিন, সেই স্ক্রিনটা আবার ফেরত আনতে পারবেন, পরবর্তীতে এই দেখুন চলে এসেছে। তো বন্ধুরা, আমরা অনেক সুন্দর একটি জিনিস শিখে ফেললাম। আমরা হয়তো এই জিনিসটা আগে অনেকেই জানতাম না। যদি ভিডিওটি অবশ্য ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো আজ পর্যন্ত শেষ করছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।